সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ক্যানভাসার কৃষ্ণলাল। চাকরি গেল, এত করিয়াও কৃষ্ণলাল চাকরি রাখিতে পারিল না। সকাল হইতে রাত 10টা পর্যন্ত ডাউন খুলনা প্যাসেঞ্জার, 10:45 কলকাতা টাইম, ট্রেনের শুটকে 7-এ শিয়ালদা হইতে বারাসাত এবং বারাসাত হইতে শিয়ালদা পর্যন্ত তাঁদের মাকুর মতো যাতায়াত করিয়া ও ক্রমাগত দত্তপুকুরের বাতের তেল, বাত বেদনা, ফুলা কাটা ঘা, পোড়া ঘা, দাঁত কনকনানি, এক কথায় যত রকম ব্যথা সুলানি কামড়ানো আছে সব এক নিমেষে চলে যাবে। আজ 24 বছর এই লাইনে, ওষুধটি প্রত্যেক ভদ্রলোক ব্যবহার করেছেন, সকলেই এর গুণ জানেন বলিয়া চিৎকার করিয়াও চাকরি রাখা গেল না। সেদিন বসু মহাশয়, ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের মালিক নৃত্যগোপাল বসু, কৃষ্ণলালকে ডাক দিয়া বলিলেন, পালমশাই, কাল রাতের ক্যাশ জমা দেননি কেন? আগে অনেক রাত হয়ে গেল, খুলনা ট্রেন প্রায় 20 মিনিট লেট। দেখুন, আগেও আমি অন্তত 17 বার আপনাকে সাবধান করে দিয়েছি, খুলনা ট্রেন 10:21 স্টেশনে আসে, আমি 11:30 পর্যন্ত অফিসে বসেছিলাম শুধু আপনার জন্যে, নিতাই 2 বার স্টেশনে দেখে এলো, ট্রেন রাইট টাইমে এসেছে, লেট 1 মিনিটও ছিল না। আগে বড়বাবু, শরীরটা কাল বড়ই, ও আপনার পুরনো কথা, ও কথা আর শুনব না আজ, যা ক্যাশ এনেছেন এখন? কৃষ্ণলাল অপরাধীর মতো বড়বাবুর মুখের দিকে চাইল, বলিল, ক্যাশটা আনি গে যাই না, একটু মুশকিল হয়েছে, আচ্ছা আসি, যা না শুন। কৃষ্ণ তবু দাঁড়াইয়া আছে দেখিয়া নৃত্যগোপালবাবু বলিলেন, কি হলো? আগে ওবেলা দেব ওটা, বাসায় এনে রেখেছিলাম, চাবি দিয়ে বেরিয়ে গিয়েছি, আমি যার সঙ্গে থাকি, আপনি কোথায় গিয়েছিলেন? একটু বেড়াতে বার হয়েছিলাম ওই গোলদিঘির দিকে। সব বাজে কথা, আমি বিশ্বাস করিনি। কেন করিনি তাও আপনি জানেন, রাত 10টার পরেই ক্যাশ এনে দেওয়ার কথা, আপনি বুড়ো হয়ে গেলেন এই ক্যানভাসারের কাজ করে, জানেন না যে ক্যাশ তখনই জমা দেওয়ার নিয়ম আছে? আগে এরকম আরও কতবার হয়েছে বলুন দেখি, আপনার কথার উপর বিশ্বাস করা যায় না, আর বড়ই দুঃখের কথা, আপনি আমাদের পুরনো ক্যানভাসার বলে আপনার অনেক দোষ সহ্য করেছি আমরা, কিন্তু এবার আর নয়, আপনি এ মাসের এই কদিনের মাইনে নিয়ে যাবেন অফিস খুললে, কমিশনের হিসেবটাও সেই সঙ্গে দেবেন, যান এখন। অবশ্য এত সহজে কৃষ্ণলাল যাইতে রাজি হয় নাই, নৃত্যগোপালবাবুকে সে যথেষ্টই বলিয়াছিল, নৃত্যগোপালবাবুর বুড়োকর্তাকে গিয়ে পর্যন্ত ধরিয়াছিল, শেষ পর্যন্ত কিছুই হইল না। মুশকিল এই, চাকরি যখন যাইবার হয় তখন তাকে কিছুতেই ধরিয়া রাখা যায় না, মৃত্যু পথযাত্রী মানবের মতোই তার গতিপথ নির্মম, ধরা বাঁধা। সুতরাং চাকরি গেল, তখন বেলা 2:30, সকাল হইতে ইহাকে উহাকে ধরাধরি ব্যাপারেই এতক্ষণ সময় কাটিয়াছে, স্নানাহার হয় নাই। 25-2 রামনারায়ণ মিত্র লেনের ঢুকিয়াই সে টিনের চালাওয়ালা লম্বা দোতলা মাটির ঘর, অর্থাৎ যে মাঠ কোঠার ঠিক সামনেই আজকাল কর্পোরেশনের সাধারণ স্নানাগার নির্মিত হইয়াছে, তারই পশ্চিম কোণে 17 নম্বর ঘরে আজ প্রায় 11 বছর ধরিয়া কৃষ্ণলালের বাসা। কৃষ্ণলাল ঘরে একা থাকে না, ছোট ঘরে 3টি ময়লা বিছানা মেঝের উপর পাতা। সে ঢুকিয়া দেখিল ঘরে কেবল যতীন শুইয়া ঘুমাইতেছে, আর একজন রুমমেট ট্রামের কন্ডাক্টর 4:30 পরে সে ডিউটি হইতে ছুটি লইয়া একবার আধ ঘন্টার জন্য বাসায় আসে এবং তারপরেই সাজিয়া গুজিয়া কোথায় বাহির হইয়া যায়।
নিচে পায়েস হোটেলে ইহাদের খাইবার বন্দোবস্ত। কৃষ্ণলালে সাড়া পাইয়া যতীনের ঘুম ভাঙিয়া গেল। সে বলিল, এত বেলায়? বেলায় তা কি হবে, চাকরিটা গেল আজ। সে কি, এতদিনের চাকরিটা? কত করে বললুম বড়বাবুকে, তা শুনে কি কেউ? গরিবের কথা কে রাখে বলো। হয়েছিল কি? ক্যাশ জমা দিতে দেরি হয়েছিল। বললে, তুমি ক্যাশ ভেঙেছ। তাই তো, তাহলে এখন উপায় দেখি কোথাও আবার চেষ্টা জুটে যাবে একটা না একটা। আমাদের এক দোর বন্ধ, হাজার দোর খোলা, আমাদের অন্য মারে কে? সামান্য কিছু পয়সা হাতে ছিল। পায়েস হোটেল হইতে শুধু ডাল ভাত খাইয়া আসিয়া কৃষ্ণলাল কিছুক্ষণ বিশ্রাম করিল। পরে নবীনকুণ্ড লেনে একটি খোলার বাড়িতে ঢুকিয়া ডাক দিল, ও গোলাপি, গোলাপি। তার সাড়ায় যে বাহির হইয়া আসিল সে বর্তমানে রূপ যৌবনাহীনা প্রৌঢ়া, পরনে আদময়লা খয়েরি রঙের শাড়ি, হাতে গাছ কয়েক কাঁচের চুড়ি, দুগাছা সোনা বাঁধানো পেটি, মাথার চুলে পাক ধরিয়াছে, গায়ের রং এখনো বেশ ফর্সা। গোলাপিকে 30 বৎসর আগে দেখিলে ঠিক বোঝা যাইত গোলাপি কি ছিল, এখন আর তাহার কি আছে। কৃষ্ণলাল তখন সবে ঔষধের ক্যানভাসারের পদে বহাল হইয়াছে। তাহার চমৎকার চেহারা ও কথাবার্তা বলিবার ভঙ্গিতে রেলগাড়ির প্যাসেঞ্জার কি করিয়া সহজেই ভুলিয়া যাইত। জলের মতো পয়সা আসিতে লাগিল। এই নবীনকুণ্ড লেনেই অন্য এক বাড়িতে এক বন্ধুর সহিত আসিয়া সে গোলাপিকে দেখে। তখন নতুন যৌবন, হাতেও কাঁচা পয়সা, গোলাপির তখন বয়স 16-17। রূপ দেখিয়া রাস্তায় লোক চমকাইয়া দাঁড়াইয়া যায়। গোলাপির মার হাতে বছরে বছরে মোটা টাকা জমে। কৃষ্ণলাল সেই হইতে নবীনকুণ্ড লেনের নৈশ অধিবাসী। কতকালের কথা, গোলাপির ঘরে মেহগনি কাঠের দেরাজ হইল। ঘরের দেয়ালে বিলম্বিত বড় বিলিতি কাঁচ বসানো আয়না হইল। সেকালে প্রচলিত ম্যাকাশাব ওয়ালেট শিশির পর শিশি ভিড় জমাইয়া তুলিল। বাতায়ন মালতী ফুলের টবে সজ্জিত হইয়া বাড়ির অন্যান্য ঘরের অধিবাসীদের মনে ঈর্ষার উদ্রেক করিল। কাঁচা পয়সা কৃষ্ণলালের হাতে, প্রতিদিনের আয় 3 টাকা, 2.5 টাকার নিচে নয়। একদিন গোলাপির মা অভিমানের সুরে বলিল, যাই বলো বাপু, গোলাপি আমার প্রায় বলে একখানা বাড়ি তার নিজের না হলে চলে না, আর তা তেমন কপাল কি, এই এক বাড়িতে 36 জনার সঙ্গে। কেন মা, তার ভাবনা কি? কালই ঘর দেখে দিচ্ছি, কত টাকা ভাড়ার মধ্যে হবে বলো? এই আমাদের পাড়াতেই আছে। যা তুমি বলবে, 20 কি 25, 30 টাকার একখানা ভালো বাড়ি এ পাড়াতেই আছে। তাহলে তাই না হয়? হ্যাঁ হ্যাঁ, ই আবার আমায় জিজ্ঞেস করতে হয় মা। গোলাপিরা নতুন বাড়িতে উঠিয়া আসিল। বড় পরচি বলিল, ওগো একটু রয়ে শুয়ে নিস, দেখিস যেন আমার দৌড়ি না ছেড়ে, খুব বরাত তোর। যা হোক, গোলাপি আর আমাদের ওই বুড়ো রায়বাবু রোজ আসেন আর বাঁধানো দাঁত জলের গিলাসে খুলে রাখেন। কদিন বললাম একখানা ঢাকাই শাড়ি আর একটা রাজা ঘড়ি দাও দেয়ালে টাঙানোর, তা বুড়ো আজ 7 মাস খুঁজছে, আজ এলে হয় একবার ওর দাঁত খুলে জলের গ্লাসে ডুবিয়ে রাখা বের করে দেব। শুধু বাড়ি, গোলাপি টেবিল হারমোনিয়াম হইল, জোড়া জোড়া শাড়ি, চেয়ার, এমনকি শেষে কলের গান পর্যন্ত। কোন সুখ গোলাপির বাকি ছিল। প্রতি রবিবারে কৃষ্ণলালের সঙ্গে গাড়ি করিয়া, অবশ্য ঘোড়ার গাড়ি, কালীঘাটে গঙ্গা স্নান ও দেবী দর্শন করিতে যাওয়া তাহার অভ্যাসের মধ্যে দাঁড়াইয়া গিয়াছিল। বছর কাটিয়া গেল, গোলাপি আর কৃষ্ণলাল, কৃষ্ণলাল আর গোলাপি। ইতিমধ্যে গোলাপিকে সুখে স্বাচ্ছন্দ্যে প্রতিষ্ঠিত দেখিয়া তাহার মা একদিন নবীনকুণ্ড লেনের মায়া কাটাইয়া বোধ হয় উর্বশী বা তিলোত্তমা লোকে প্রস্থান করিল। অমন জাঁকির শ্রাদ্ধ
এই অঞ্চলে কেহ দেখে নাই তার আগে। ক্রমে ক্রমে গোলাপীর যৌবনে ভাঁটা পড়িল, কৃষ্ণলালেরও আয়ের অঙ্ক কমিতে লাগিল। দত্তপুকুরের তেলের অনুকরণে শত শত বাতের তেল বাজারে বাহির হইল, রেলগাড়ির কামরাও নিত্য নতুন ক্যানভাসরে ভরিয়া গেল। যা ছিল কৃষ্ণলালের একার, তাহার মধ্যে অনেক ভাগ বসিল। পূর্বের সচ্ছলতা কমিতে লাগিল, তারপর 10-12 বছরের সুন্দরী গোলাপী কুরূপা প্রৌঢ়াতে পরিবর্তিত হইয়াছে। তাহার সে বাড়ি চলিয়া গিয়া আবার 7-8টি নানা বয়সের সঙ্গিনীর সঙ্গে এই বাড়িটিতে থাকিতে হয়। তবুও কৃষ্ণলালকে ছাড়িয়া অন্য কোথাও যায় নাই। কৃষ্ণলাল বলিল, গোলাপি চাকরিটা গেল। গোলাপি বিস্ময়ে সুরে বলিল, সে কি গো, বড়বাবু রাগ করেছে কাল ক্যাশ জমা দিইনি বলে। কি করলে সে টাকা? খরচ হয়ে গেল। কোথায় খরচ হয়ে গেল? কিসে খরচ হয়ে গেল? তোমার এখনো দোষ গেল না? তাওরা কি করে রাখে তোমায়? কাল কোথায় গিয়েছিলে? সে খরচ নয় গোলাপি, দক্ষিণেশ্বরে সেদিন যাওয়ার দরুন দেনা ছিল, মনে নেই। কাবলির কাছ থেকে টাকা নিয়ে নি, রাত 10টার পরে স্টেশনের গেটে আমায় ধরেছে, রুপি দেও। শেষে ভাবলাম কি ছোড়া মারবে নাকি, ভয়ে পড়ে দিয়ে দিলাম। কাবলির দেনা ও হজম করা কঠিন। তা নয় বেশ হয়েছে, এখন খাওয়া হয়েছে নাকি হয়নি? আমার অদৃষ্টে কি গিরি নাচছে সে তো দেখতে পাচ্ছি। তখন বন্য পাড়াগাঁয়ের দিকে চলো, কোথাও একখানা ঘরদোর বেঁধে দুজনে থাকা যাবে। তা না, তোমার বাবু কলকাতা আর কলকাতা, কলকাতা ছেড়ে আমি থাকতে পারবো নি। এখন থাকো কলকাতায়, কে এখানে খাওয়ায় দেখি, জুটে যাবে, এখানে জুটে যাবে, অত ভাবনার কারণ নেই। তোমার এই বুড়ো বয়সে চাকরি নিয়ে তোমার জন্য বসে আছে, এখন আর কি, তোমার হাত পা নেড়ে ভক্তি মেঘরবার গতর আছে নাকি? দেখিয়ে দেব গোলাপি, দেখবি ভদ্র মহোদয়গণ এই সেই বিখ্যাত আদি ও অকৃত্রিম দত্তপুকুরের বাতের তেল। ইহা ব্যবহারে সর্বপ্রকার বাত বেদনা, মাথা ধরা, দাঁত কনকনানি, কাউর ছুলি কাটা ঘা, পোড়া ঘা। গোলাপি হাসিতে হাসিতে বলিল, থাকবে গোসাই, আর বিদ্যে দেখাতে হবে না, সবাই জানে তুমি খুব ভালো বক্তৃতা দিতে পারো। আহা, কি হাত পা নাড়াচ্ছি রি, যেন থিয়েটারের অ্যাক্টও করছেন। তাহলে বলো চাকরিতে নেবে কি? নেবে না আবার, 100 বার নেবে? আমি যাই এখন ঝিগড়ি করে নিজের পেট চালাবার চেষ্টা দেখি, নিজেই খেতে পাবে না, তা আবার খাওয়াবে কোথ থেকে? কি অদৃষ্ট যে নিয়ে এসেছিলাম। কৃষ্ণলাল চলিয়া যাইতে উদ্যত হইয়াছে দেখিয়া গোলাপি বলিল, বসো, দুটি মুড়ি টুড়ি মেখে দিই, খেয়ে একটু চা খেয়ে যাও। অগত্যা কৃষ্ণলাল বসিল, বলিল, তাহলে বক্তৃতা এখনো দিতে পারি কি বলো? নাও, আর আদিক্ষেদের কাজ নেই, দিতে পারো তো সত্যি কথা যদি বলি তবে তো পায়ে ভারী হয়ে যাবে। কি বলো না গোলাপি, বলতেই হবে, তোমার মতো অমন কারো হয় না। আমি তো কতই দেখলাম, দাঁতের মাজন ওষুধের ফেরিওয়ালা আমাদের এই গলির মুখে হারমোনিয়াম গলায় বেঁধে নাচে, বক্তিমে দেয় পোড়ার মুখেরা, কিন্তু সেসব ফেরিওয়ালারা তোমার মতো নয়। কৃষ্ণলাল রাগের সুরে বাধা দিয়া বলিল, কিসের সঙ্গে কিসের তুলনা, তোকে নিয়ে আর পারি নে দেখছি, তারা হলো ফেরিওয়ালা, আমরা হলাম ক্যানভাসার। হারমোনিয়াম পিঠে বেঁধে যারা গান গেয়ে ঘুঙুর পায়ে দিয়ে নেচে বেড়ায়, আমরা কি সেই দলের? অপমান হয়, ও কথা আমাদের বলো না। যাক যাক, ভুল হয়েছে, তুমি এখন ঠান্ডা হয়ে বসে চা খেয়ে নাও। গোলাপীর মন আজ বেশ খুশি, এতদিন পরে যুবক কৃষ্ণলালের অঙ্গভঙ্গি ও সুন্দর সতেজ গলার স্বর সে আবার শুনিল। 30 বৎসরের অন্ধকার কালো ছেঁড়া পর্দাটা কে টানিয়ে সরাইয়াছিল। সে যত্ন করিয়া কৃষ্ণলালকে খাওয়াইল। কৃষ্ণলাল বিদায় লইয়া যখন আসে তখন বলিল, একটা কথা বলি শোনো, যদি খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় তবে আমার কাছে এসে অবশ্যই খেয়ে যাবে, এই বৃদ্ধ বয়সে না খেলে শরীর থাকবে কেন?
আমায় কিছু দিতে হবে না। এখন ওই সোনার বেনেদের ঠাকুর বাড়িতে একটা ঝিয়ের দরকার, সকাল সন্ধ্যে কাজ করব। আমি কাল থেকে সেখানে কাজে লেগে যাব, তা তোমায় বলাও যা না বলাও তাই। তুমি কি আসবে? তোমায় আমি চিনি কি না? কৃষ্ণলাল হাসিয়া বলিল, ভালোই তো, তোর রোজগার এইবার খাই। দিন কত শেষ আদা আছে আমার অনেক দিন থেকেই। আচ্ছা তাহলে এখন আসি, ওবেলা হয়তো আসবো সন্ধ্যের পর। তাহার পর এক মাস কাটিয়া যায়, কিন্তু গোলাপির বাড়ি কৃষ্ণলাল আর আসিল না। সুখের দিনে গোলাপীকে সে অনেক দিয়াছে, এখন দুঃখের দিনে বসিয়া গোলাপির অন্ন ধ্বংস করিবে এমন বংশে জন্ম নয় কৃষ্ণলালের। বিশেষত দেখিতে হইবে গোলাপীও প্রৌঢ়া ঝিগিরি ভিন্ন, এখন তার কোনো উপায় নাই। মেষের ভাড়া বাকি পড়িয়াছিল দু মাসের। মেষের অধ্যক্ষ কৃষ্ণলালকে বলিল, কি কৃষ্ণবাবু আমাদের রেন্টটা কি হবে? আজ্ঞে ক্ষেত্রবাবু, দেখতেই তো পাচ্ছেন চাকরিটা গেল, হাতে কিছু নেই এই অবস্থায়। ফি মাসে আমি পকেট থেকে ঘর ভাড়া যোগাবো কোথা থেকে সেটাও তো দেখতে হবে, দুদিন সময় দিন, তারপর আপনি দয়া করে স্থির ছেড়ে দিন, আমি অন্য ব্যবস্থা দেখছি। কৃষ্ণলাল পড়িল মহাবিপদে, একে খাইবার পয়সা নাই, তাহার উপর মাথা গুঁজিবার যে জায়গাটুকু ছিল তাহাও তো আর থাকে না। তিন দিন কাটিয়া গেল, দু একটি পূর্ব পরিচিত বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া দু চার আনার ধার লইয়া পায়েস হোটেলের ডাল ভাতের কোনো রকম ক্ষুধানে বৃত্তি করিয়া এই তিন দিন কাটাইল। কিন্তু তিন দিন পরে তাহার সত্যই অনাহার শুরু হইল। দু পয়সার ছাতু বা মুড়ি সারাদিন, শুধু ছাতু, একটু গুড় বা চিনি জোটে না তাহার সঙ্গে। তাহার পর পেট পুরিয়া জল, কলের নির্মল জল। মেসের ম্যানেজার আবার ডাক দিলেন, বললেন, কিছু হলো? আগে এখনো এই ভাবছি, আমার লোক এসে গিয়েছে কাল মাসের পয়লা, দু মাসের ভাড়া পকেট থেকে দিয়েছি, এ মাসেও দিতে হবে। আমিও ছাপোষা মানুষ মশাই, কত লোকসান হজম করি বলুন। আপনি জিনিসপত্র নিয়ে চলে যান, আমার ভাড়ার দরকার নেই, খাটখানা রেখে যাবেন মেসে। পরদিন সকালে জিনিসপত্র সমেত একটি টিনের ট্রাঙ্ক ও একটি ময়লা বিছানা কৃষ্ণলালকে পথে দাঁড়াইতে হইল। বর্ষাকাল, জিনিসপত্র রাখিবার মতো জায়গা কোথায় পাওয়া যায়? গোলাপী অনেকবার মেসে খবর লইয়াছে, মধ্যে একদিন দু ঘন্টা মেসের বাইরে ফুটপাথে বসিয়াছিল তাহার অপেক্ষায়, কারণ ম্যানেজার তাহাকে চেনে, মেসে কুচরিত্রা স্ত্রীলোক ঢুকিতে দিবে না। কৃষ্ণলাল দূর হইতে দেখিয়া সরিয়া পড়িয়াছিল, এখন গোলাপীর বাড়ি গেলে সে কান্নাকাটি করিবে, আটকাইয়া রাখিতে চাহিবে, নতুবা সেখানে জিনিসপত্র রাখা চলিত। মেষ হইতে কিছু দূরে বড় রাস্তার উপর একটা চায়ের দোকানের মালিকের সঙ্গে কৃষ্ণলালের পরিচয় ছিল বলিয়া কহিয়া সেখানে কৃষ্ণলাল জিনিসপত্র আপাতত রাখিয়া দিল। তাহার পর উদ্দেশ্যহীনভাবে ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখিল সে গঙ্গার ধারে আহেরি টোলার স্টিমার ঘাটে আসিয়া পড়িয়াছে। সকাল হইতে কিছু খাওয়া হয় নাই, ঘাটের ধারে একটা গাছতলায় হিন্দুস্তানি ফেরিওয়ালা ভুট্টা পোড়াইতেছে। কৃষ্ণলাল এক পয়সায় একটা ভুট্টা কিনিয়া জলের ধারে বসিয়া সেটি পরম তৃপ্তির সহিত খাইল। একটা বিড়ি পাইলে হইতো এই সময় একটি ছোকরা ব্যাগ হাতে আসিয়া তাহার পাশে ব্যাগটি নামাইয়া পকেট হইতে ঝাড়ন বাহির করিয়া সিমেন্ট বাঁধানো রানার উপরে পাতিল। বসিতে যাইবে এমন সময় ছোকরা হঠাৎ পকেট হাত দিয়া কি দেখিয়া একবার চারদিকে চাহিল এবং কাছেই কৃষ্ণলালকে দেখিয়া বলিল, একটু দয়া করে ব্যাগটা দেখবেন, এক পয়সা বিড়ি কিনে আনি। বিড়ি কিনে আনিয়া সে কৃষ্ণলালকে একটা বিড়ি দিল। কৃষ্ণলাল আগেই আন্দাজ করিয়াছিল ছোকরা একজন ক্যানভাসার, এখন জিজ্ঞাসা করিল, আপনি বুঝি ক্যানভাস করেন? আগে হ্যাঁ, কি জিনিস? হাতকাটা তেল, সার্জিক্যাল মলম। বেশ, পাওয়া যায়? কমিশন কেমন? ভালোই, খদ্দেরকে হাত কেটে দেখাতে হয়, সঙ্গে ছুরি থাকে। এই যে ছোকরা জামার আস্তিন গুটাইয়া দেখাইল, কবজি হইতে কোণী পর্যন্ত হাতের সমস্ত অংশ ছুরি দিয়ে ফালা ফালা করিয়া চেরা।
কৃষ্ণলাল শিহরিয়া উঠিয়া বলিল, এ কি লাগে না? ছোকরা হাসিয়া বলিল, লাগে, আবার মলম লাগালে সেরেও যায়। কিরকম আয় করেন? 24 টাকা থেকে 30-35 টাকা মাসে। কৃষ্ণলালের মন বেজায় দমিয়া গেল। এত কাণ্ড করিয়া 30 টাকা, অথচ এমন সময় গিয়াছে যখন দত্তপুকুরের রাতে তেল ফেরি করিয়া সে মাসে 60-70 টাকা অনায়াসে রোজগার করিয়াছে। তাহার জন্য নিজের হাত ছুরি দিয়া ফালা ফালা করিয়া কাটিবার কোনো প্রয়োজন হয় নাই, ক্যানভাসারের কাজে আর সুখ নাই। আর সে এই কাজ করিবে না। পরদিন কৃষ্ণলাল কলকাতা ছাড়িয়া স্বগ্রামে রওনা হইল। বসিরহাট স্টেশনে নামিয়া সাতক্রোশ হাঁটিয়া তাহার পৈতৃক গ্রাম ইলশেখালি পৌঁছিতে বেলা 3টে বাজিল। গ্রামে তাহার দূর সম্পর্কের জ্ঞাতি ছাড়া অন্য কেহ আপনার জন্য নাই। নিজের পৈতৃক ভিটা জঙ্গল আকীর্ণ হইয়া পড়িয়া আছে। বহুদিন এদিকে আসে নাই, দেখাশুনাও করে নাই। খড়ের ঘর কতদিন টেঁকে, আজ প্রায় 17-18 বছর পূর্বে 2-5 দিনের জন্য একবার পিসিমার শ্রাদ্ধে গ্রামে আসিয়াছিল। সেই আর এই জ্ঞাতিরা অবশ্য কৃষ্ণলালকে জায়গা দিল, কিন্তু কিছুদিন থাকিয়া কৃষ্ণলালের কেমন অসহ্য বোধ হইতে লাগিল। গ্রামে তাহার মন টেঁকে না, কখনো সে দীর্ঘদিন ধরিয়া গ্রামে বাস করে নাই। এখানকার লোকে কথাবার্তা বলিতে জানে না, ভালো করিয়া মিশিতে জানে না, চা খায় না। কলকাতায় রাস্তার ভিখারিও চা খায়। তাহার উপর এই পাড়াগাঁয়ে যেমন জলকাদা তেমনি জঙ্গল, তাতে মশার উৎপাতে নিদ্রা হয় না। এরই মধ্যে ম্যালেরিয়া প্রায় সকল বাড়িতেই দেখা দিয়াছে। না, এখানে মন টেকে না। কৃষ্ণলাল চেষ্টা করিয়া দেখিল, এখানে সবাই যেন সারাদিন ঘুমাইয়া আছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ইহারা চড়কতলার ক্ষুদ্র মাঠে বেলতলায় বসিয়া হুঁকা হাতে আড্ডা দেয়, পরচর্চা করে। কোনো কাজ নেই, অথচ দুপুরে ভাত দুটি মুখে দিতে না দিতে এদের চোখ ঘুমে ঢুলিয়া পড়ে। দিবানিদ্রা চলে বেলা 4টে পর্যন্ত, তারপর ঘুম হইতে রক্তবর্ণ চোখে উঠিয়া কেহ বা বাজারে 2 পয়সার সওদা করিতে যায়, সেখানেও আবার আড্ডা। এ দোকানে ও দোকানে বসিয়া তামাক খাওয়া, 4 পয়সার সওদা করিতে 3 ঘন্টা লাগাইয়া সন্ধ্যার পর বাড়ি আসে। তারপরই আহার ও নিদ্রা। কেরোসিন তেলের দাম চড়িয়া গিয়াছে, তেল খরচ করিয়া আলো জ্বালাইয়া রাখিতে কেহ রাজি নয়। কয়েক বাড়ি যাও, অন্ধকারে বসিয়া 2-1টা কথা বলো, গল্প করো, একা গোলকে তামাক খাও, তারপর বাড়ি ফিরিয়া আবার বিছানা আশ্রয় করো। দিন শেষ হইয়া গেল। কৃষ্ণলাল এরকম জীবনে অভ্যস্ত নয়। এ কি জীবন? অথচ সকলেই বলিবে, দাদা সংসার চলে না, বড় কষ্ট, কষ্ট ঘুঁচাইবার চেষ্টা কোথায়? আজ দীর্ঘ 25-30 বৎসর ধরিয়া যার কলকাতায় ভীষণ কর্মব্যস্ত জীবন কাটিয়াছে, এ ধরনের অলস শ্রমবিমুখ জীবনের ধারণাই করিতে পারে না সে। সকালে উঠিয়া নিচের তলায় কলে স্নান সারিয়া লইতে হইত। খুব ভোরে স্নান না সারিলে এমন ভিড় জমিয়া যাইবে কলে যে আর স্নান করা চলিবে না। নিচের তলায় শেঁকড়ার দোকানের লোকেরা, শালওয়ালা, দর্জি, পূব দিকের ঘরে যে মুটেরা থাকে, সবাই আসিয়া কলে ভিড় লাগাইয়া দেবে। ইহার পর আসবে একদল বালতি হাতে জল ধরিতে ও চাউল ধুইতে। সারি সারি লোক দাঁড়াইয়া যাইবে কলসি হাতে জল ভরিতে। ওপরের 3তলায় 3টি মেসের চাকরেরা সকলেই কর্মব্যস্ত, ঘড়ি ধরিয়া কাজ কলকাতায়। সময় গেল 6টা বেজে। কখন কি হবে? দিন আরম্ভ হইয়াছে, এক্ষুনি বাবুরা আসিয়া ভাত চাইবে। 8টা বাজিতে না বাজিতে, এতটুকু দেরি করিলে চলিবে না। স্নান সারিয়া কৃষ্ণলাল ব্যাগ হাতে বাহির হইল শিয়ালদা স্টেশনে। প্রথমেই 7:10-12, 7:25 নৈহাটি, 7:45 রানাঘাট প্যাসেঞ্জার, 8:30 বনগাঁ লোকাল, 8:50 দত্তপুকুর, 9:10 কৃষ্ণনগর লোকাল। শুরু হইয়া গেল দিনের কাজ। বাতের তেল, দত্তপুকুরের বাতের তেল, যত প্রকার বাত, ফুলা, সুলানি, কনকনানি, মাথা ধরা, পেট বেদনা, ইহার একমাত্র ব্যবহারে ভদ্র মহোদয়গণ এই ওষুধটি আজ 30 বছর যাবত এই লাইনে সুখ্যাতির সহিত চলিতেছে। এই চলিল বেলা 12টা পর্যন্ত। 12:50 শান্তিপুর ছাড়িয়া গেলে
তবে সকালের কাজ মিটিল। কি জীবন, কি আনন্দ, কি পয়সা রোজগার! কাঁচা পয়সা রোজ আসে, রোজ সন্ধ্যায় উড়িয়া যায়। যে পয়সা আয় করিতে জানে, সেই জানে খরচ করিতে, ইহাতে ক্ষোভ কি! কৃষ্ণলাল আরও মাসখানিক কোন রকম কাটাইল, আর চলে না। এই অলস জীবন তাহার অসহ্য। কখনো পা গুটাইয়া কুর্ম বৃত্তি অবলম্বন করিয়া এইভাবে সে থাকে নাই। বেশি দিন এভাবে থাকিলে সে পাগল হইয়া যাইবে, নয়তো মরিয়া যাইবে। কিন্তু কলিকাতায় গিয়া সে খাইবে কি, কোনো উপায় তো দেখা যাইতেছে না। ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটে আর চাকরি হইবার সম্ভাবনা নাই। তবুও একবার বসু মহাশয়কে গিয়া ধরিয়া দেখিলে কেমন হয়, কিছু যদি একটা জোটে। তবে আহিরি টোলার ঘাটে সেই হাত কাটা তিলের ক্যানভাসার ছোকরার সঙ্গে দেখা করিয়া, তবে ছুরি দিয়া নিজের হাত ফালা ফালা করিয়া কাটা, এই বৃদ্ধ বয়সে ক্যানভাসারের চাকরির মতো সম্মানের চাকরি, আরামের চাকরি আর নাই। কিন্তু হাত কাটিয়া দেখাইয়া জিনিস বিক্রয় করা, ওতে মান সম্ভ্রম থাকে না। এভাবে গ্রামে বসিয়া থাকা জীবন নয়, চিরকাল কাজের মধ্যে থাকিয়া আজ বাঁচিয়া মরিয়া থাকা তাহার পোষাইবে না। গ্রামেও তো হাওয়া খাইয়া জীবন ধারণ করা যায় না। কেহ কেহ তাকে সামনের বছর দু এক বিঘা ধান করিতে পরামর্শ দিল। কেহ বলিল, ডোবার ধারে জমিটা পড়ে আছে কেষ্ট ঘুড়ো, তোমারই পৈতৃক জমি, এই শীতকালে মান কচু লাগাও ওটাতে, তবু হাটে হাটে কিছু ঘরে আসবে। সামনে শীতকাল নাগাদ কৃষ্ণলালের হাসি পায়। কলকাতার রোজগার যে কী ধরনের, সেখানে ক্যানভাসারের কাজে মাসে যে টাকা একসময় তাহার আয় ছিল, এখানে গোটা বছর ধরিয়া কচু কুমড়া বেচিয়াও যে সে আর হওয়া অসম্ভব, এই মূর্খ আর বাসিনীরা তাহা কী করিয়া বুঝিবে। অবশেষে সে একদিন বাক্স বিছানা বাঁধিয়া কলকাতায় আসিয়া হাজির হইল। বাঁচিতে হয়তো সে ভালো করিয়াই বাঁচিবে। ট্রেনে পুরনো ক্যানভাসারদের সঙ্গে দেখা, নবশক্তি ঔষধালয়, কবিরাজ আনন্দমোহন দেব, বিশ্বাস কোম্পানি, ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেট প্রভৃতি ফার্মের লোকসব, সবাই জানে, সবাই খাতির করে। আরে এই যে কেষ্টদা, আজকাল আর দেখিনি যে। কেষ্টদা কোথেকে, বিয়ে থাওয়া করলে নাকি এ বয়সে? আজকাল কোন কোম্পানিতে আছেন কেষ্টদা, দেখিনি ট্রেনে। আর জমি জমা দেখতে গেছিলে ভায়া? তা দেখবেই তো, থাকলেই দেখে, আমাদের কোনো চুলোয় কিছু নেই। যা করে এই বিশ্বাস কোম্পানি, হিংসে হয় তোমায় দেখে, 200 টাকা বছরে আয়ের সম্পত্তি, বলো কি। তবে তো তুমি ইত্যাদি ইত্যাদি, কৃষ্ণলালকে এ বিড়ি দেয়, ও পানের কৌটো খুলিয়া সামনে ধরে, পুরনো বন্ধুর দল, ইহাদের ফেলিয়া এতকাল ঘুমন্তপুরীতে কাল কাটাইল যে কি ভাবিয়া। এখানে কাজ আছে, আমোদ আছে, পয়সা রোজগার আছে, তারপর ইয়ে আছে, আর সে কোথাও যাইবে না কলকাতা ছাড়িয়া, মরিতে হয় এখানে মরিবে। 15-20 দিন এখানে ওখানে হাঁটাহাঁটি করিয়াও কিছু চাকরি মিলিল না। বসু মহাশয় ঝাড়া জবাব দিলেন, এখন সুশ্রী চেহারা ছোকরা ক্যানভাসার, বেশ লম্বা জুলপি, ঘাড় বাহির করিয়া চুল ছাঁটা, লপেটা জুতো পায়ে, থিয়েটারের রামের মতো গলা, এই সবাই চায়। বয়স হইয়া গেলে মানে এখন উহাদের লোক আছে, দরকার হইলে চিঠি লিখিয়া জানাইবেন পরে। পুরোনো মেশে উঠিয়া বারান্দাতেই আছে, গোলাপির সঙ্গে দেখা করে নাই, এখন করিতে চাহেও না সে। অনাহারে 2 দিন কাটিল, মধ্যে অবশেষে একদিন আহিরি টোলার ঘাটে গিয়া হাজির হইল। যদি হাত কাটা ফেরিওয়ালা সেই ছোকরার সঙ্গে দেখা হইয়া যায়, সে 12:30 টাকা স্টিমারে রোজ বালি হইতে আসে বলিয়াছিল, 7-8 দিন ক্রমাগত ঘুরিয়াও কিন্তু ছোকরার দেখা মিলিল না। সে ক্যানভাসারই ভুলিয়া যাইতেছে না তো, আজ কতদিন চাকরি নেই, কতদিন বক্তৃতা দিবার অভ্যাস নাই, চর্চার অভাবে শেষে কিনা ছোকরা ক্যানভাসারেরা কৃষ্ণলালকে ছাড়াইয়া যাইবে। সেদিন কৃষ্ণলাল নিজের টিনের বাক্স সুটকে হাতে লইয়া ডালহৌসি স্কোয়ারের মোড়ে দাঁড়াইয়া হাত পা নাড়িয়া ক্যানভাসারের ভক্ত
সূত্রে তা জড়িয়ে দিল। চর্চা রাখা দরকার তো বটেই, তাছাড়া সে নিজের শক্তি পরীক্ষা করিতে চায়। খরিদ্দার জোটে কি না সে একবার দেখিবে। এখনো তাহার যাহা গলা আছে, থিয়েটারের রামের মতো গলাওয়ালা কোনো ছোকরা ক্যানভাসার তাহার সঙ্গে পাল্লা দিবে, সে দেখিতে চায় দত্তপুকুরের বাতের তেল। ব্যবহারে সর্বপ্রকার বাত, বেদনা, মাথা ধরা, দাঁত শুলানি, হাত বেদনা, পিঠ বেদনা, ভদ্রমহোদয়গণ, এই ঔষধটি আজ 30 বছর ধরিয়া এই লালদিঘির মোড়ে। কৃষ্ণলাল মিনিট 5-6 পরে সগর্বে একবার চারদিকে চাহিয়া দেখিয়া লইল, বেশ ভিড় জমিয়া গিয়াছে। একজন ভিড় ঠেলিয়া কাছে আসিয়া বলিল, আমার একটা ছোট ভাই। কৃষ্ণলাল গম্ভীরভাবে বলিল, আমার কাছে ঔষধ নাই, আমি শুধু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের পাবলিসিটি ডিপার্টমেন্টের লোক। যাদের দরকার হবে তারা 106C হরিধান পোদ্দার লেনে বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের অফিসে। আমার নামে এই স্লিপটা নিয়ে যান, দয়া করে টাকায় চারানা কমিশন পাবেন, তারা লিখে দিচ্ছে। দিন 5-6 কাটিল, কৃষ্ণলালের নেশা লাগিয়ে গিয়াছে। সে বেলা 3টের সময় রোজ শুটকে সাথে ছুলাইয়া ডালহৌসি স্কোয়ারের মোড়ে গিয়া বক্তৃতা জুড়িয়াছে। আপিস ফেরতা লোকেরা ভিড় করিয়া শোনে। সেদিন কৃষ্ণলাল দাঁড়াইয়া দত্তপুকুরের বাতের তেলের গুণ ব্যাখ্যা করিতেছে, এমন সময় একজন ভদ্রলোক ভিড় ঠেলিয়া একেবারে তাহার সামনে আসিয়া দাঁড়াইল। কৃষ্ণলাল চমকিয়া উঠিল, বসু ড্রাগ সিন্ডিকেটের মালিক নৃত্যগোপাল বসু মহাশয় স্বয়ং। বসু মহাশয় কৃষ্ণলালের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া বলিলেন, শুনুন একবার এদিকে। কৃষ্ণলাল ভিড়ের পাশ কাটাইয়া কিছু দূরে বসু মহাশয়ের সঙ্গে গিয়া অপ্রতিভের মতো দাঁড়াইল। বসু মহাশয় বলিলেন, এ কি হচ্ছে? কৃষ্ণলাল অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, আগে একবার চর্চাটা রাখছি নই। বসু মহাশয় বলিলেন, তাই তো বলি, এ কি কাণ্ড! গতদিন 5-6 এর মধ্যে অফিসে আপনার নামে স্লিপ নিয়ে বোধ হয় 100 কি 150 খদ্দের গিয়েছে। এত ওষুধ বিক্রি গত কমাসের মধ্যে হয়নি। একে তো এই ডাল সিজন যাচ্ছে, আমি তো অবাক। সবাই বলে লালদিঘির মোড়ে আপনাদের পাবলিসিটি অফিসার, তাঁরই মুখে শুনি। আমি বলি, আজ নিজে গিয়ে ব্যাপারটা কি দেখি তো নিজের চোখে। তা আমি খুব সন্তুষ্ট হয়েছি আপনার এরকম কাজে। কৃষ্ণলাল বিনীতভাবে বলিল, আগে ভাবলাম ছোকরা ক্যানভাসারদের মতো থিয়েটারি রামের গলা কোথায় পাবো, তবু একবার দেখি দেখি। বসু মহাশয় বলিলেন, শুনুন, ওসব থাক, আপনি আজই অফিসে আসুন এক্ষুনি। আপনাকে আজ থেকে হেড ক্যানভাসার অ্যাপয়েন্টমেন্ট করলাম, 60 টাকা মাইনে পাবেন, আর কমিশন শুধু তদারক করে বেড়াবেন কে কেমন কাজ করছে, আর ছোকরাদের একটু তালিম দিয়ে দেবেন। বুঝলেন না? আসুন চলে আমার গাড়িতে। সন্ধেবেলা নবীন কুণ্ডু লেনের খোলার সংকীর্ণ রোয়াকে গোলাপি কেনেস্তরা কাটা তোলা অঙ্গনে আঁচ দিয়ে প্রাণপণে পাখার বাতাস করিতেছে। এমন সময় বাহিরেকে পরিচিত গলায় ডাকিল, গোলাপি, ও গোলাপি, বাইরে এসে এই জিনিসগুলো ধরো দেখি, হাত ভেরে গিয়েছে। ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।